শুভ অপরাহ্ন নবম দশম শ্রেণীর ছাত্রীরা নিশ্চয় ভালো আস অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজ এই বিষয় নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর ছাত্রীরা তোমরা সকলেই বই খাতা কলম নিয়ে বসে যাও আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখি জীববিজ্ঞানের সংজ্ঞা বিজ্ঞানের যে শাখায় জীবের উৎপত্তি গঠন প্রকৃতি বংশবৃদ্ধি জীবনচক্র বিবর্তন ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস জীবন এবং লোগোস জ্ঞান শব্দ দুটির সংযোগের মাধ্যমে যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস মিশর মধ্যপ্রাচ্য ভারতবর্ষ ও চীনসহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবু বিজ্ঞানের এই শাখা বিকাশের জন্য তা ছিল অপরিহার্য জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয় এখন আমরা দেখব ভৌত জীববিজ্ঞান জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় অঙ্গ অঙ্গসংস্থানবিদ্যা বা মর্ফোলজি ট্র্যাকজোনোমি শারীরবিদ্যা এরপরে আছে হিস্টোলজি জীব দেহের টিসুশ্রমের গঠন বিন্যাস এবং কার্যাবলী নিয়ে এ শাখায় আলোচনা করা হয় তোমরা সকলেই জানো জীবদের গঠন এবং কাজের একককে কোষ বলে একগুচ্ছ কোষ এক জায়গা থেকে উৎপত্তি লাভ করে যদি একই কাজ করে এবং তাদের উদ্দেশ্যসমূহ যদি একই হয় তাহলে ওই কোষ সমূহকে টিস্যু বলে টিস্যু বা কলা এরপর দেখো ভ্রূণবিদ্যা বা ইমব্রায়োলজি এরপর আছে বিদ্যা জেনেটিক্স বিবর্তনবিদ্যা বাস্তুবিদ্যা এন্ড্রোকাইনোলজি জীব ভূগোল ফলিত জীববিজ্ঞান এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট পায়োগিক বিষয়গুলো কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হল জীবাশ্মবিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ এটা ইম্পর্টেন্ট বেশি এরপরে অ্যান্টোমোলজি বা কীর্তত্ব কৃষি কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার চিকিৎসা বিজ্ঞান জিন প্রযুক্তি বায়োকেমিস্ট্রি পরিবেশ বিজ্ঞান সামুদ্রিক জীববিজ্ঞান ফরেস্ট্রি বায়োটেকনোলজি ফার্মেসি বন্যপ্রাণীবিদ্যা বায়ো ইনফরমেটিক্স এটা বেশি ইম্পর্টেন্ট কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান এখন আমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা জেনে নেই পারস্পরিক সাদৃশ্য ও বই সাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী জীবকুলকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে তবে এ সংখ্যা চূড়ান্ত নয় কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে তারপরেও তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো পৃথিবীতে প্রায় চার লক্ষ উদ্ভিদ এবং প্রায় তেরো লক্ষ প্রাণী প্রজাতি রয়েছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা এখন আমরা জীবজগৎ দেখব জীবজগত এখানে একটা ছক দেখানো হয়েছে ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে উদ্ভিদ জগৎ এবং পানিজগৎ হিসাবে বিবেচনা করে দুটি রাজ্যে চিনিববিন্যাস করা হতো বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আর এন এর জীব কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা ও খাদ্যাভাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আরেস হোয়েটিকার উনিশশো উনসত্তর সালে জীবজগৎকে পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন পরবর্তীকালে মার্গলিস উনিশশো সালে হোইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবজগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যকে দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন এখানে নিচের ছবিগুলো লক্ষ্য করো হরিণ গরু দিয়ে হাল চাষ পাখি মাশরুম কই মাছ ব্যাকটেরিয়া জীবজগৎ জীবজগতে কয়েকজন জীববিজ্ঞানীর অবদান কেরোলাস লিনিয়াস আরিস হুইটেকার মার্গলিস এখানে জীবজগতের শখটা দেখানো হয়েছে দেখো সুপার কিংডম এক পু ক্যারিওটা রাজ্য এক মনেরা আমরা পরের পৃষ্ঠায় রাজ্য এক মনেরার বৈশিষ্ট্য দেখব এবং পু ক্যারিওটার বৈশিষ্ট্য দেখব সুপার কিংডম এক পু ক্যারিয়টের বৈশিষ্ট্য এরা আদিকোষী অর্থাৎ এদের নিউক্লিয়ার সুগঠিত নয় এরা আনুবীক্ষণিক জীব রাজ্য এক মনেরার বৈশিষ্ট্য এরা এক কোষি ফিলামেন্টাস বা কলোনিয়াল কোষে কুমার্টিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে উদাহরণ লিখব নীলাব সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া নষ্টক নষ্টক লিখলে নিচে ডাক্তান্ত হবে কারণ এটা বৈজ্ঞানিক নাম এরপরে দেখো সুপার কিংডম দই ইউ ক্যারিওটা রাজ্য দুই প্রতিষ্ঠা সুপার কিংডম দই ইউ ক্যারিওটার বৈশিষ্ট্য এরা প্রকৃত কোষে অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে রাজ্য দুই প্রতিষ্ঠার বৈশিষ্ট্য এরা এক বা বহুকোষী একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়ার বিশিষ্ট কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে কোষে সকল ধনে অঙ্গাণু থাকে খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিন্থেটিক পদ্ধতিতে ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুইটি গ্যামেটে মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কোনো ব্রুণ গঠিত হয় না উদাহরণ অ্যামিবা প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল এরপর দেখো রাজ্য তিন ফানজাই তোমরা ফানজাইয়ের চিত্র দেখতেছ মাশরুম বা ব্যাঙের ছাতা আমরা এগারিকাস বা মাশরুম নামেই যাকে চিনি রাজ্য তিন ফানজাইয়ের বৈশিষ্ট্য অধিকাংশ স্থলজ মেত্রজীবী বা পরজীবী দেহে এক অথবা মাইসেলিয়াম এগুলো নিউক্লিয়াস সুগঠিত কুশপাশীর কাইটিন বস্তু দিয়ে গঠিত খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে হ্যাপলাইটিস দিয়ে এদের বংশবৃদ্ধি ঘটে উদাহরণ ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি এরপর দেখো রাজ্য চার প্লানটি প্ল্যান্টি বৈশিষ্ট্য এরা প্রকৃত নিউক্লিয়ারযুক্ত সালক সংশ্লেষণকারী উদ্ভিদ অর্থাৎ এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এদের দেহে উন্নত টি বিদ্যমান এদের ব্রণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় এরা প্রধানত স্থলজ তবে অসংখ্য জলজ প্রজাতি আছে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে অ্যানাইসোগ্যামাস কি তাহলে আমরা লিখব আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌনজনন সম্পন্ন হয় এরা আর্কিগুনিয়েট অর্থাৎ স্ত্রী জনাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ এছাড়া প্লান্টি বিভাগগুলোর ছকের মাধ্যমে দেখানো হয়েছে মসবর্গীয় ফানবর্গীয় নগ্ন বিজি উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ এখন দেখো রাজ্য পাঁচ অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী এদের কোষে কোনো জ্বর কোষপাশির প্লাস্টিক এবং কোশগহ্বর নেই প্লাস্টিক না থাকায় এরা হ্যাটারোট্রফিক অর্থাৎ পরভুজি এবং খাদ্য গলাধ্যকরণ করে দেহে উন্নত জটিল টি বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে ব্রুন বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় তোমরা জানো ব্রণীয় স্তর তিনটি একটোডাম মেসোডাম এন্ডোডাম উদাহরণ পটুদয় ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী আজ আমরা জীবজগত জীববিজ্ঞানের সংজ্ঞা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সকলে এইগুলো রিভিশন করবে এবং নিয়মিত হাত ধোয়া মাস্ক ব্যবহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে ধন্যবাদ সবাইকে